নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মিতাশা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কেন্দ্র সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে জনসভা থেকে এই বার্তা দেন তিনি। কেন্দ্র সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার পশ্চিম মেদিনীপুরের জনসভা থেকে ফের একবার কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানালেন তিনি। বাট আমি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি, আমি ভারতবর্ষের কৃষকদের এই আন্দোলনকে কালকে আমরা সমর্থন জানাচ্ছি। আমি আপনাদের আরেকটা বলি, আরেক দিকে আপনারা দেখেছেন আলু পেঁয়াজ পটল মূলো এই যে ঝুলছে, দেখছেন কত দাম বেড়েছে আর বাড়ছে, সব কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে। দিল্লি এখন আলু খাবে, পটল খাবে, বেগুন খাবে, মূলো খাবে, মানুষকে দেবে না। তাই এটা আমাদের প্রতিবাদ কৃষকদের স্বার্থে। মনে রাখবেন, আগে আলু ঠিক করতো রাজ্য সরকার, চাষিদের দাম যখন অসুবিধে হতো রাজ্য সরকার তাকে সাহায্য করত, আর মানুষ যখন দাম বেশি হতো সেই সময় সাবসিডি দিয়ে মানুষের কাছে সহজ মূল্যে আলু পেঁয়াজটা আমরা পৌঁছে দিতাম। আজকে আমাদের রাজ্য সরকারগুলোর হাত থেকে আলু কেড়ে নিয়েছে, পেঁয়াজ কেড়ে নিয়েছে, চাষিদের ক্ষমতা কেড়ে নিয়েছে। আগামীকাল লোকে যদি আলু না পায় কাকে ধরবে, পটল না পায় কাকে ধরবে, পেঁয়াজ না পায় কাকে ধরবে। এদিনের সভা থেকেই তৃণমূল নেত্রী এক প্রকার বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেন। সোমবার দলনেত্রীর জনসভার দিকে অধীর আগ্রহে তাকিয়েছিলেন সংবাদ মাধ্যমের কর্মী থেকে এরাজ্যের বহু মানুষ। এই সভা থেকে নেত্রী দলের বিক্ষুব্ধদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটার ওপরেই মূলত আগ্রহ ছিল দলীয় কর্মী ও সাধারণ মানুষের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতার বিরুদ্ধে। যদিও কায়দা করে বিষয়টি এড়িয়ে গেলেন তিনি, একবারের জন্যেও শুভেন্দু এবং তার মতো বিক্ষুব্ধদের নাম বা সেই প্রসঙ্গ উল্লেখ করলেন না। এদিনের বক্তব্যে নেত্রীর প্রধান আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল বিজেপি। সিপিএম কংগ্রেস আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছো, ভাবছো এইভাবেই চলবে, শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছ, অনেক টাকা টাকা ছড়াচ্ছ, দাঙ্গা লাগাচ্ছ, মিথ্যে কথা বলছো, কুৎসা করছো, চক্রান্ত করছো, অপপ্রচার করছো, সরকার ভাঙছো, দল ভাঙছো, ঘর ভাঙছো, মানুষের ভালোবাসা ভাঙছো, জেনে রেখে দাও ভারতবর্ষের মাটি থেকে উৎখাত হবার সময় তোমাদের চলে এসেছে, আগে নিজেদের বাঁচাও। তিনি অভিযোগ করেন বহিরাগতদের এনে রাজ্যের ক্ষমতা দখল করার চেষ্টা করছে বিজেপি। বাইরের গুন্ডাদের নিয়ে এসে, বহিরাগতদের নিয়ে এসে তোমরা বাংলা দখল করতে চাও, অত সস্তা নয়, বহিরাগতদের বাংলা দখল করতে আমরা দেব না, দেব না, দেব না। দল ভাঙানোর ঘর ভাঙানোর খেলায় মেতে উঠেছে, কেন্দ্রের ক্ষমতা থেকে উচ্ছেদ হবার সময় চলে এসেছে। তৃণমূল সরকার এই রাজ্যের মানুষের জন্য কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো অসংখ্য মানবিক প্রকল্প চালু করেছে, অন্য কোন সরকারের পক্ষে সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। আর এই কারণেই রাজ্যের মানুষ তার পাশে আছেন, ফলে নিশ্চিতভাবেই তৃণমূল ফের সরকার গড়বে এই রাজ্যে, এমনই আশা প্রকাশ করেন তিনি। আজকে তিন ভাই এক হয়েছে বাংলায়। আমি বামপন্থীদের মধ্যেও অনেক বামপন্থী মানুষ আছেন যারা এই বিজেপিকে সমর্থন করেন না, আমি তাদের স্যালুট জানাই, সালাম জানাই। কিন্তু সিপিএম এর নামে একটা রাজনৈতিক দল যাদের হারমাদ এবং যারা হারমাদ তৈরি করে কঙ্কাল কাণ্ড করেছিল, ক্যাশপুর করেছিল, কেশিয়ারি করেছিল, নেতাই করেছিল, সিঙ্গুর করেছিল, নন্দীগ্রাম করেছিল, আজকে তারা হয়ে গেছে বিজেপির সবচেয়ে বড় রক্ষক। বিজেপির পাশাপাশি নন্দীগ্রাম কেশপুরের ঘটনার কথা উল্লেখ করে সিপিএম কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি নেত্রী। এদিনের মঞ্চ থেকেই মেদিনীপুর জেলার দলের অসুস্থ নেতৃত্বের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন দলনেত্রী। টাকা দেব আমরা, আর
উনি আমাকে হিসাব চাইবেন, বুঝুন অবস্থা। বাড়ি দেব আমরা, হিসাব চাইবেন ওরা। রাস্তা করব আমরা, হিসাব চাইবেন ওরা। সবুজী করব আমরা, হিসাব চাইবে ওরা। সবুজ সাথী করব আমরা, হিসাব চাইবে ওরা। স্বাস্থ্য সাথী দেব আমরা, ও হিসাব চাইবে ওরা। কৃষক বন্ধু দেব আমরা, হিসাব চাইবে ওরা। ওই কষ্টি দেব আমরা, হিসাব চাইবে ওরা। চ্যাংরাম হয়ে গেছে একটা, যা ইচ্ছে তাই করে যাচ্ছে আর ধমকাচ্ছে, বলছে হয় জেল মে রহো নেই ঘর মে রহো। আরে ভয় পাচ্ছেন কেন? হয় জেল মে রহো নেই ঘর মে রহো। হম জেল মে রহো জাদা পছন্দ করতি হু কি জেল মে রহনে সে হম আজাদ বন জায়েগা, হম আজাদি কে লিয়ে লড়েঙ্গে। গুজরাট দিয়ে বাংলা হবে না আর গুজরাট বাংলাকে বানাতে দেব না, এটা মাথায় রেখো। যে মনে রাখবেন যে যতই চেষ্টা করুক না কেন এবং যতই এভাবে সরকারকে এবং অন্যভাবে ভাঙবার চেষ্টা করুক না কেন, আমাদের আজকের মিটিং থেকে একটা শপথ, 2021 আমাদের, 2021 আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। প্রেমিকের আত্মহত্যার 3 দিন পর নাবালিকা প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনাটি ঘটেছে বনগাঁর দীনবন্ধু নগরে। প্রেমিকের আত্মহত্যার 3 দিন পর নাবালিকা প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। সোমবার সকালে নাবালিকার বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়। বনগাঁ থানার দীনবন্ধু নগর বটতলা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে বনগাঁর পশ্চিমপাড়া এলাকার যুবক সিন্টু দত্তের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় দীনবন্ধু নগরের নাবালিকা রিয়া দাসের। দিন কয়েক আগে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়, তারপর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সিন্টু। এরপর 4 ডিসেম্বর বনগাঁ শিয়ালদহ রেল শাখার বিভূতিভূষণ হল্ট স্টেশন এলাকায় রেল লাইনের ধার থেকে সিন্টুর মৃতদেহ উদ্ধার হয়। এদিকে সোমবার সকালে এই বিষয়ে কথা বলতে সিন্টুর পরিবারের সদস্যরা রিয়ার বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে তারা দেখেন রিয়ার ঘরের দরজা বন্ধ। স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই রিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। এই ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। এ ব্যাপারে অবশ্য দুই পরিবারের কেউই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি। যাত্রা ছিল গত 3 দিন ধরে ছেলেটা নিখোঁজ ছিল। গতকালকে খবর পাওয়া গেছে সে ছেলেটা সুসাইড করেছে। ওখানে গার্জেন পক্ষ থেকে ওই বাড়িতে এসে মেয়েটার বাড়িতে এসেছিল, এসে মা বাবার সঙ্গে কথাবার্তা বলে সেই সময় মেয়েটা আলাদা ঘরে চলে যায়। আলাদা ঘরে চলে যাওয়ার পর কথাবার্তা করে তারপর ফিরে আসার গিয়ে যার মতো ফিরে আসে ওখানে তার কাউন্সিলার এসেছিল, ফিরে এসছে। তারপরে এলাকার ছেলেপেলেরা গিয়ে মেয়েটা কোথায় গেল তখন দেখা যায় যে পাশের ঘরে গিয়ে অন্য দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। দীপ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। স্কুলের মিড ডে মিলের ঘরের তালা ভেঙে চুরি গেল বেশ কিছু সামগ্রী, ঘটনাটি ঘটেছে বনগাঁ হাই স্কুলে। ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। স্কুলের মিড ডে মিলের ঘরের তালা ভেঙে চুরি গেল বেশ কিছু সামগ্রী, বনগাঁ হাই স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এমন ঘটনায় হতবাক স্কুল কর্তৃপক্ষ। গত কয়েক মাস স্কুল বন্ধ থাকার কারণে প্রায় স্কুল থেকে চুরির ঘটনা ঘটছিল, সেই তালিকায় নতুন সংযোজন এদিনের চুরি। নতুন শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম দেওয়ার প্রয়োজনে এদিন স্কুল খোলা হয়। স্কুলে গিয়ে শিক্ষকেরা দেখেন স্কুলের মিড ডে মিলের ঘরের তালা ভাঙা। দরজা খুলে ঘরের ভেতর গিয়ে তারা দেখেন সেই ঘর থেকে 10টি অ্যানিমুলিয়ামের বালতি, 2টি কড়াই, 1টি গ্যাস ওভেন, 1টি সিলিন্ডার চুরি গেছে। বনগাঁ হাইস্কুলের প্রধান শিক্ষক কুণাল দে এদিন ঘটনার উল্লেখ করে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কয়েকদিন ধরেই স্কুলে একটা চুরি ঘটনা ঘটছে বলে আমরা বুঝতে পারছি। 2 দিন আগে আমরা একটা দেখেছিলাম একটা ওই লোহার আমাদের একটা পাইপ ছিল মানে পোস্ট, সেটা একজন বের করতে নিয়ে যাচ্ছে সকালবেলা নিয়ে যাচ্ছিল, সেটা আমরা ধরতে পেরেছি। তার ভিডিওটা আমরা সিসিটিভি থেকে পুলিশকে দিয়েছি। একটা লোহার বড় মই আমরা পাচ্ছি না, ভারী মই, আমাদের পুরোনো স্কুলের মই পাচ্ছি না, কিছু লোহার পাইপ পাচ্ছি না। আর আজকে সকালবেলায় আমাদের যে প্রাইমারি সেকশনের টিচাররা যখন গেছিল ওই মিটিং সেকশনে, সেখানে গিয়ে দেখে যে আমাদের যে মিটিং ঘরটা আছে সেটা খোলা,
এবং সেখানে গিয়ে আমরা দেখতে পারি যে আমাদের মিডিল থাকে এগুলো সেইগুলো অধিকাংশগুলোই নেই। তার মধ্যে বড় বড় লোহার কড়াই আছে, অ্যালুমিনিয়ামের কড়াই আছে, বালতি আছে, অনেকগুলো বালতি আছে, একটা সিলিন্ডার আছে গ্যাসের, সেগুলো কিছুই নেই এর মধ্যে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। শীতের আমেজ কম হলেও কুয়াশার দাপট বেড়েছে। ভোর থেকেই দৃশ্যমানতা কম হওয়ায় দেরিতে চলছে ট্রেন, স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে ট্রেন চলাচলে। উত্তরে হাওয়ার দাপট কম হওয়ায় এমনিতেই কমেছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 10 তারিখের পর থেকে ফের শীতের আমেজ অনুভূত হবে, তবে ঠান্ডা কম হলেও কুয়াশার দাপট থাকবে। সোমবার ভোর থেকে ব্যাপক কুয়াশার দাপট দেখা গেছে বনগাঁ শিয়ালদহ শাখায়। সকালের দিকে ট্রেনের গতি কিছুটা কমিয়ে ট্রেন চালানো হয়েছে। কুয়াশার দরুন দৃশ্যমানতা কম হওয়াতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে কারণেই ট্রেনের গতি কমিয়ে দেওয়ার পাশাপাশি লাইট জ্বালিয়ে ঘন ঘন হর্ন বাজিয়ে চলাচল করছে ট্রেন। স্বাভাবিক কারণেই নির্ধারিত সময়ের কিছুটা দেরিতেই চলাচল করছে লোকাল ট্রেনগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। মুসলিম ধর্মাবলম্বী মানুষের সুবিধার্থে নবনির্মিত কবরস্থান নির্মাণের শুভ সূচনা হলো সোমবার। বনগাঁ পৌরসভার তত্ত্বাবধানে এই কবরস্থান গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। মুসলিম ধর্মাবলম্বী মানুষের সুবিধার্থে নবনির্মিত কবরস্থান নির্মাণের শুভ সূচনা হলো সোমবার। পৌরসভার তত্ত্বাবধানে এই কবরস্থান গড়ে তোলা হবে বলে জানা গেছে। কবরস্থান নির্মাণের ব্যাপারে এদিন পৌরসভার জয়পুর এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনায় বসেন পুর প্রশাসক শঙ্করার্ঢ। জানা গেছে, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় কবরস্থান নির্মাণের। সেই আবেদনের সাড়া দিয়ে এলাকায় গড়ে তোলা হচ্ছে কবরস্থান। এ বিষয়ে পুর প্রশাসক জানান, 2 নম্বর ওয়ার্ডে একটা মকপাড়ায় কবরস্থান ছিল, কিন্তু সেই কবরস্থানটা অত্যন্ত ছোট। এবার আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, মুসলিম ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের যে মারা গেলে পরে যেখানটায় কবরস্থান কবর দেওয়া হয়, দেখা যাচ্ছে ওখানে মাটি ফেলে ফেলে উঁচু হয়ে গেছে, আর সেখানে দেওয়া যাচ্ছে না তাদের সেই দেহগুলোকে। তার পরবর্তীকালে এই এলাকার মানুষ আমাদের কাছে আবেদন করে, আমরা জায়গা দিচ্ছি, ওটাকে সংস্কার করে একটা কবরস্থানে রূপান্তরিত করা হবে। আজকে সেই ডেভেলপমেন্টের সূচনা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ঘোষণা করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বিএসএফ এর তৎপরতায় সীমান্তে আটক বাংলাদেশি এক মহিলা এবং দালাল, ওদেরকে তুলে দেওয়া হয়েছে বাগদা থানার হাতে। বাগদার সীমান্ত থেকে বাংলাদেশি মহিলা ও দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ এর 107 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। রবিবার সীমান্তের কাঁটাতারের দিকে এক যুবক ও মহিলাকে যেতে দেখে সন্দেহ হয় বয়রা উত্তরপাড়া বিজেপি জওয়ানদের। তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় মহিলার বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়, আর মহিলাকে চোরাপথে বাংলাদেশে পাঠাতে সাহায্য করছিল ওই যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহিলার নাম নূর নাহার ও ধৃত যুবক সাকোয়া রহমান। বাগদা থানার পক্ষ থেকে ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। আন্তর্জাতিক বাইক পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 5টি চোরাই বাইক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আন্তর্জাতিক বাইক পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জমির আলী মণ্ডল। স্বরূপনগর থানার বারঘড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের বাড়ি থেকে 5টি চোরাই মোটর বাইক উদ্ধার করেছে। বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি চোরাই বাইকের যন্ত্রাংশ চড়া দামে বিভিন্ন জায়গায় বিক্রি করত, বাংলাদেশেও চোরাই বাইক পাচার করত। বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল বাদুড়িয়া স্বরূপনগর প্রভৃতি এলাকা থেকে বাইক চুরি যাচ্ছে। ঘটনার কিনারা করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছিল। অবশেষে গ্রেপ্তার বাইক পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডা। ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। স্বরূপনগর বাঘুরিয়া থেকে ওর কাছ থেকে আমরা টোটাল 5টা বাইক রিকভার করতে পেরেছি। ইন্টারোগেশন চলছে, যদি আরো কেউ ইনভলভ থাকে তাদেরকে আমরা এক্সপ্লোর করেছি। এই বাইক অনেক সময় চুরি হয়ে ওটাকে রিসাইক্লিং হতো, বাইকের পার্টস খুলে বিক্রি করা হতো, আবার নতুনভাবে বাইকগুলোকে রং করে বা কালার করে রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে বিক্রি করার ওদের একটা চক্র চলছে, সেটাকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড,
স্বরূপনগর। মদের আসরে মদ না দেওয়ায় এক বন্ধুকে গুলি করে খুনের অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ বাংলাদেশ সীমান্তের বসিরহাটে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ না দেওয়ায় বন্ধুকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তের গাছা এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু পলাশ ঘোষ ও আলম মণ্ডল এলাকায় মদের আসর বসায়। মদের আসরে দুজনের মধ্যে বচসা হয়। অভিযোগ, আলম মদ দিতে না চাওয়ায় পলাশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। আলমের হাতে গুলি লাগে। তাকে জখম অবস্থায় প্রথমে বসিরহাট হাসপাতাল ও পরে কলকাতায় আরজি করে স্থানান্তরিত করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সীমান্ত এলাকা থেকে অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে পলাশ বাংলাদেশে পালিয়ে যাবার চেষ্টা করে বলে জানা গেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, বসিরহাট। পুলিশের চাকরির টোপ দিয়ে প্রতারণা, 30,000 টাকা খোয়া গিয়েছে বলে দাবি। ঘটনায় হারোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানা এলাকায়। জানা গিয়েছে এলাকার এক যুবক এক ব্যক্তিকে ফোন করে জানায় থানার মেজবাবু তার ফোন নম্বর চাইছে। এরপর ওই ব্যক্তির ফোনে একজন ফোন করে জানায় প্রতি পঞ্চায়েত থেকে একজন করে কনস্টেবল নেওয়া হবে, সব কিছু হয়ে গেলে 30,000 টাকা দিতে হবে। কথা মতো সব কিছু ঠিকঠাক হওয়ার পর তার কাছ থেকে 30,000 টাকা অনলাইনের মাধ্যমে নেওয়া হয় এবং তাকে বলা হয় নবান্ন থেকে ফোন আসবে। ফোন না আসায় ওই ব্যক্তি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরই হারোয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। থানা মেজবাবু বলছে, কিন্তু কাছে আপনার নাম্বারটা নিলাম, আবার মিনিট পাঁচে পর দেখি একজন ফোন করেছে, অপরিচিত নাম্বার। আমি বলি আপনি কে? তাহলে আমি নবান্ন থেকে বলছি। থানা মেজবাবু নাম্বারটা দিল আপনার, চাকরি তো জয়েন করবে, একটা টাকার দরকার, কত দিতে হবে? তো বলে 30,070 টাকা দেবে। চারটে আড়াইটার সময় থানায় মেজবাবু ডেকে পরীক্ষা নেবে। থানায় গিয়ে বললাম, স্যার এই ব্যাপার হয়েছে, আমি তো ফেলে গিয়েছি। তা উপযুক্ত লোক যারা এইসব কাজ করেছে চক্রান্ত, তারা যাতে সাজা পায় এবং আমার টাকাটা যাতে ফেরত পাইতে পারি, আপনি একটু ব্যবস্থা করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, হারোয়া। রিক্সা স্ট্যান্ডের দখল নেওয়াকে কেন্দ্র করে বচসায় জড়ালো তৃণমূল এবং বিজেপি। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রিক্সা স্ট্যান্ডের জায়গা দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে। বিজেপি তৃণমূল সমর্থকেরা বচসায় জড়ায়। ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গেছে দত্তপুকুর স্টেশন এলাকায় একটি রিক্সা স্ট্যান্ড দখল নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল সমর্থকেরা। সেই সময় মণ্ডল পালের মাথায় পাথর দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। তৃণমূলের দাবি, বিজেপি নিজেদের মধ্যে গণ্ডগোল পাকিয়ে অন্যের নামে দোষারোপ করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একটা রিক্সা স্ট্যান্ড আছে দত্তপুকুর এক নম্বর রেলগেটের পাশে, যেটা একটা নর্মাল ফাঁকা ল্যান্ড। আমাদের প্রতিবাদ ছিল গরিব মানুষ বসুক, আপত্তি নেই, বাট ওই জায়গাটা ছেড়ে আর হচ্ছে পয়সা নিয়ে কাউকে বসানো যাবে না, এটা হচ্ছে আমাদের বিরোধিতা। আজকে যেহেতু আমরা ওখানে গিয়ে প্রতিবাদ করেছি যে পয়সা নিয়ে বসানো যাবে না কাউকে, এবং ওই জায়গাটা একটা মন্দিরের জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে মন্দির পাশ ওটাকে দূরে বসিয়ে দাও। ও ওই সময় ওর কোনো লোকজন বিভিন্ন দুষ্কৃতি নিয়ে ঘোরে, ওর কোনো লোকজন জয়দেবের মাথায় পাথর মেরে পালিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দত্তপুকুর। সংবাদ এখনকার মতোই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।